আমেরিকায় আমার কাজ শেষ হয়ে যায় প্রথম 2 দিনে, কিন্তু এরপর আমার আমেরিকা ঘোরার পালা শুরু হয়। বাংলাদেশ থেকে আমি ভিজিট ইউএসএ টিকিট কিনে নিয়ে গেছিলাম, ভিসা টিকিট। এটার মাধ্যমে আমি $75 করে প্রতিটা ফ্লাইটের জন্য আমি 8টি টিকিট কেটে নিয়েছিলাম। আমার হাব ছিল সেন্ট লুইস। সেক্ষেত্রে যখনই আমি যে শহর থেকে যে শহরে যাই, আমাকে প্রথমে সেন্ট লুইস নেমে বিমান বদল করতে হয় এবং তারপর আরেকটা বিমানে করে আমার সেখানে যেতে হয়। আমি এখন যাব ডালাস আমার বন্ধুদের কাছে। আমি এসেছি ক্যালিফোর্নিয়া থেকে। মাঝখানে সেন্ট লুইস এয়ারপোর্টে আমার প্রায় 1.5 ঘন্টার মতো বিরতি। এই সময়ে আমার ক্যামেরা সচল হয়ে যায়। আমি সেন্ট লুইসের লোকালয়ে দেখি, মানুষের চলাচল দেখি এবং তাদের যে এসকেলেটরটা থাকে, এই এসকেলেটরে আমি ক্যামেরা ধরে এপার থেকে ওপার যেতে থাকি। মানুষের চলাচল, বসে থাকা, তাদের জীবনযাপন এবং যাত্রার জন্য তাদের যে অস্থিরতা কিংবা অপেক্ষা, এই জিনিসগুলো আমি সেখানে ধারণ করি। এক সময় সেন্ট লুইস থেকে আমি ডালাসের বিমানে উঠি। আমি নামব ডালাসের ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরে। বিমানটি ডালাসের ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরে ছোবার আগেই প্লেনের জানলা দিয়ে শহরটিকে দেখে অন্যরকম মনে হয় আমার। 3 ঘন্টা আগে ক্যালিফোর্নিয়া ছেড়ে এসেছি। ভূগোলের পরিবর্তন হয়ে গেছে। এর মধ্যে ঘরবাড়িগুলো যেমন বিন্যস্ত, তেমনি কলকারখানার আধিক্য অনেক বেশি এই শহরে। ডালাসে এসে নামি ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরে। এই বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য আমার 2 বন্ধু এসে একসাথে উপস্থিত। একজন হচ্ছে আমার ক্যাডেট কলেজের আমার খুব প্রিয় বন্ধু আশরাফ জাহাঙ্গীর, যার সাথে 6টি বছর আমি একই হাউসে ছিলাম এবং প্রথম দিন থেকেই যার সাথে আমি একই রুমে ছিলাম দীর্ঘদিন। সেই আশরাফ জাহাঙ্গীর টেক্সাসে আছে একটা জিওটেক কোম্পানির কনসালট্যান্ট হিসেবে। সে এসছে আমাকে নিতে। আর আছে আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়া আমাদের এক সতীর্থ বান্ধবী, ওর নাম শায়লা কুরেশি। শায়লা কুরেশি আমরা যখন 4th ইয়ারে, শায়লা কুরেশি তখন তার স্বামীর সাথে চলে আসে আমেরিকায়। তার স্বামী আমাদের এক বেস্ট সিনিয়র টুটুল ভাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি এখানে একটা প্রতিষ্ঠানে চাকরি করেন। শায়লাও এখানে একটা প্রতিষ্ঠানের স্থপতি হিসাবে কাজ করছে। এই দুজনই আমাকে নিয়ে আসেন। এয়ারপোর্টে আমাকে নিয়ে টানাটানি শুরু হয় কার বাসায় আমি উঠব। তো সিদ্ধান্ত হয় যে প্রথম দিন আমি শায়লার বাসায় থাকব, পরের দিন আমি চলে যাব আশরাফের বাড়িতে। শায়লার বাসায় যাব ঠিক, আমার ব্যাগ চলে যাবে শায়লার বাসায়, আমি রওনা দিই আশরাফের সাথে। যেতে যেতে শুনি ফোর্ট ওয়ার্থ শহরের গল্প। ফোর্ট ওয়ার্থ হচ্ছে কাউ টাউন বলে এখানে। বেসিক্যালি গরু কেনাবেচা হতো। আমেরিকা মোটামুটি যতগুলো ফোর্ট দিয়ে নাম হয় শহরগুলার, অধিকাংশই হচ্ছে অনেক পুরনো এবং একটা ফোর্টকে কেন্দ্র করে শহরগুলা গড়ে উঠছে। ট্রিনিটি নদীর তীর ঘেঁষে 280 বর্গমাইল এলাকা জুড়ে ফোর্ট ওয়ার্থ শহরটি গড়ে উঠেছে। একসময় নদীকেন্দ্রিক বাণিজ্যের জন্য প্রসিদ্ধি পাওয়া এই লোকালয়টি এখনও টেক্সাসের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা। 1970 সাল থেকে ফোর্ট ওয়ার্থ শহরটি বিস্তৃত হচ্ছে খুব দ্রুত। আধুনিক স্থাপত্যের প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাণিজ্যিক কেন্দ্রগুলোতেও। একসময় গরু ও ঘোড়া নির্ভর তাদের অর্থনীতি ছিল বলেই হয়তো এখনও তাদের প্রধান বাণিজ্য কেন্দ্রের সামনে ভাস্কর্য অলঙ্করণের জন্য বিষয় হয়ে এসেছে এইসব গরু ও ঘোড়ারা। কৃষি প্রধান রাজ্য টেক্সাসের জোরদারদের গরুর পাল দেখে রাখার জন্য কিছু রাখালের প্রয়োজন হতো। এই গরু রাখালদের বিশেষ এক ধরনের পোশাক ছিল। রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতার মতো একটা ঢেউ খেলানো টুপি, ধুলো ময়লা পরিষ্কার করার জন্য কাঁধে গামছার মতো রুমাল, পোকামাকড় থেকে গা বাঁচানোর জন্য ভারী চামড়ার টাইট প্যান্ট আর উঁচু হুরওয়ালা জুতা, এবং নিজেদের আত্মরক্ষার জন্য পকেটে ছোট্ট রিভলভার। এই সাজ পোশাকে ঘোড়ার উপর সোয়ার হওয়া গরু রাখালদের বলা হয় কাউবয়। পরদিন সকালবেলা শায়লা আর টুটুল ভাই আমাকে নিয়ে রাখালের শহর দেখাতে বেরোন। ফোর্ট ওয়ার্থকে বলা হয় রাখালের শহর। তো কাউবয় বলতে আমরা যা শুনেছিলাম টেক্সাসের কাউবয়, এই কাউবয়রা কোথায় কিভাবে ছিল এবং তাদের আস্থানাগুলো এখন কিভাবে আছে সেটা দেখার জন্য আমরা চলে যাই ফোর্ট ওয়ার্থের পুরনো ঐতিহ্যবাহী একটি এলাকায়। ফোর্ট ওয়ার্থ মূলত ডালাস শহরেরই অপর সৎ ভাই, কিন্তু গাম্ভীর্য আর ঐতিহ্যে এই শহর এখনো মফস্বলী ঘরানার রয়ে গেছে, অনেকটা আমাদের বাড়ির কাছের কলকাতা কিংবা কাঠমান্ডুর মতো। লাল ইটের গাঁথনি কিংবা কারুকাজ করা কাঠের মোটিভ দিয়ে দেয়াল সাজানো, এসবই এই শহরের বৈশিষ্ট্য। কোথাও তেমন কোনো উঁচু দালানের চিহ্ন দেখা গেল না। এই কাউবয়দের তীর্থস্থান হিসাবে পরিচিত পাওয়া লোকালয়টি কাউটাউন নামে দীর্ঘদিন পরিচিত ছিল। আমেরিকার সবচেয়ে গরুর হাট বসত এই শহরে, কিন্তু মেক্সিকান যুদ্ধের নায়ক জেনারেল উইলিয়াম জেনকিন্স ওয়ার্থের নামে এ শহরটির নাম ফোর্ট ওয়ার্থ হয়ে যায় 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে। এই ফোর্ট ওয়ার্থের একটি অংশ, বিশেষ করে যেটি গরু বেচা কেনার প্রধান হাট ছিল, এই জায়গাটির সাথে নতুন ফোর্ট ওয়ার্থের কোনো মিল নেই। শহরের এই অঞ্চলটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। আমেরিকা এখন আর ঘোড়ার গাড়ির চল নেই, গরু নিয়ে ক্ষেত খামারও তারা যায় না, কিন্তু ফোর্ট ওয়ার্থের বেশ কিছু জায়গা এখনও তারা আগের মতো রেখে দিয়েছে। তার একটি হচ্ছে উইল রজার্স সেন্টার। এখানে ঘরবাড়িগুলোর বাইরের চেহারার কোনো পরিবর্তন আনা হয়নি, বরং 100 বছরের পুরনো দালানগুলোকে অক্ষত রেখে তৈরি করেছে পর্যটন কেন্দ্র। ফোর্টওয়ার্থের দোকানগুলো যেন এক একটা সুভেনির শপ। আদিকালের ব্যবহার্য টুপি, ঘোড়ার লাগাম, সিট এসব বিক্রি হয় চড়া দামে। এখনকার দোকানগুলোর কোনটা বিক্রির জন্য আর কোনটা শুধু দেখার জন্য তা বোঝা খুব মুশকিল। দোকানগুলোই যেন মনে হয় এক একটা ছোট্ট জাদুঘর। পুরনো দিনের ঘোড়সওয়ারদের জিনিসপত্র, গরু আর ঘোড়ার ব্যবহার করা জিনিস থরে থরে সাজানো। অ্যান্টিক পর্যায়ের এই জিনিসগুলো চড়া দামে বিক্রিও হয় এখানে। ভেতরের দিকে আমাদের দেশের নিউ মার্কেট বা মোহাম্মদপুরের কাঁচা বাজারের মতো একটা মার্কেটের ভেতর আমরা ঢুকে পড়ি। জিনিসের মধ্যে আছে ফ্রেমে বাছাই করা বিভিন্ন সাইজের সাদা কালো ছবি, 70-80 বছর আগের গরু রাখালদের জীবন গাথা। একই ছবি 2-3 জায়গায় দেখতে পেলাম, তার মানে এগুলো রিপ্রোডাকশন। বিক্রি হচ্ছে এগুলো, দাম খুব বেশি না, প্রতিটি $30 থেকে $50 মধ্যে। এই কাঁচা বাজারে মানুষের হাট, সারাক্ষণ মেলা বসে থাকে। রাস্তার পাশের রেস্টুরেন্টগুলো এই বিকেলে বেশ ফাঁকা। ভেতরে 3-4 জন লোক বসে গান করছে, বাজনা বাজছে, কেউ দেখছে কেউ দেখছে না। রেস্টুরেন্টগুলো বেশ জমজমাট থাকে। খদ্দের ভিড়ানোর জন্য এসকল রেস্টুরেন্টই বিকেল থেকেই বসে গান বাজনার আসর। ফুটপাতে আমাদের নিউ মার্কেটের উঠোনের মতো জায়গায় অনেক আর্টিস্ট ক্যানভাস আর স্কেচ বুক নিয়ে বসে আছেন। $10 দিলে তারা ছবি এঁকে দেন। এই শহরের মানুষরা বেশ ফুর্তিবাজ, নানা ধরনের রং মেখে সং সাজার জন্য আগ্রহ তাদের অনেক। শিশুরা এ ধরনের রংবাজি করতে বেশি পছন্দ করে বলেই মনে হয়। up, dude. You want to go around again? All right, have fun. I got you again. পাশেই একটা জাদুঘর দর্শকের জন্য উন্মুক্ত। 150 বছর আগের টেক্সাসবাসীর জীবনযাপনের চিত্র। 100 বছরের ব্যবধানে আমেরিকার পরিবর্তন হয়েছে অনেক। বাতি জ্বালানোর হারিকেন এখন তাদের জাদুঘরে রাখার পর্যায়ের জিনিস। আমাদের মতোই কেরোসিন আর কাপড়ের চলতে দিয়ে তারা হারিকেন ব্যবহার করত, কিন্তু এই হারিকেন এখন তাদের জাদুঘরের বস্তু। ফোর্ট ওয়ার্থ শহরের পুরনো গোদামঘর আর চামড়ার আড়তগুলো এখন পরিণত হয়ে আছে নানা রকমের এক্সিবিশন হল, রেস্টুরেন্ট, বার আর নাইট ক্লাব হিসাবে। এই জাদুঘরে কোনো প্রবেশ ফি নেই, তবে লেখা আছে এই জাদুঘর দেখে তুমি যদি আনন্দ পেয়ে থাকো এবং তুমি যদি ইচ্ছে করে থাকো যে জাদুঘরের উন্নয়নের কাজে তুমি অংশগ্রহণ করতে চাও, তবে এখানে তোমার দান গ্রহণ করা হবে। বাহ, কি চমৎকার আইডিয়া। Yeah, and it's right there. So if you'd like to take that map, you're over here right now. So, you know, if you get into downtown, okay. It'll help you a little bit. It's not the best map in the world, but Will Rogers মেমোরিয়াল সেন্টারের সামনের জায়গাটুকু পায়ে হেঁটে বেড়ানোর পথ। ওখানে ইঞ্জিনের গাড়ি চলে না, তবে ডলার দিয়ে গরুর গাড়ির সর হওয়া যায়। আমার প্রিয় পর্যটকেরা এই সুযোগ হারান না। এমনিতে আমি অনেক হাঁটাহাঁটি করে ক্লান্ত, তার উপরে ডান ও বাম কাঁধে 2-2টি ক্যামেরা। ইচ্ছে হচ্ছে চলে যাই। এর মধ্যে খবর পাওয়া গেল বিকেল 4:30টায় কাউশো হবে এবং এটার জন্য কোনো ফি লাগবে না। বিনা প্রদর্শনী। এই প্রদর্শনী দেখার জন্য পর্যটকেরা আগ্রহ নিয়ে বসে থাকেন। এর মধ্যে একপাল গরু হেঁটে গেল সামনের রাস্তা দিয়ে। পালের সামনে ডান এবং বামে দুজন সোয়ারি দুটো ষাঁড়ের উপর সেই সনাতনী পোশাক পরে হুইসেল বাজাতে বাজাতে চলে গেল। আমি বলি, কাউশোটা কখন হবে? শায়না বলে, বোকা, দেখনি, ওইটাই তো। এই বলি সে করে হাসতে শুরু করলো।